নমস্কার, আপনারা দেখছেন ঘাটাল নিউজ, আমি আপনাদের সাথে সুপর্ণা। ঘাটাল মহকুমাতে পরপর বন্যা এবং অন্যান্য প্রাকৃতিক বিপর্যয়ের ফলে চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষকরা শীতকালীন সবজি লাগিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন, কিন্তু অভিযোগ, ঘাটাল মহকুমার বিভিন্ন ব্লকে সারের কালোবাজারি চলছে। নির্ধারিত দামের থেকে কখনো 400, কখনো 500 টাকা বেশি নেওয়া হচ্ছে। কৃষকরা বেশি দাম দিয়ে সেই সার কিনতে বাধ্য হচ্ছেন। একই বন্যায় চাষের ক্ষতি, তার উপর বেশি দাম দিয়ে সার কেনার জন্য ফসলের দাম উঠবে কিনা সেই বিষয়ে সন্দেহ প্রকাশ করছেন কৃষকরা। তবে অভিযোগ আসা মাত্র মহকুমা শাসক সুমন বিশ্বাস তৎপর হয়েছেন সারের কালোবাজারি বন্ধ করার জন্য। মহকুমা শাসক বলেন, নির্দেশ দেওয়া হয়েছে ক্যাশ মেমো ছাড়া যেন সার বিক্রি না হয়। এছাড়াও এসডিও এবং বিডিওরা বিভিন্ন সারের দোকান পরিদর্শন করছেন এবং ফিল্ডে যাচ্ছেন। প্রশাসন তদন্ত শুরু করেছে এবং নির্দিষ্ট অভিযোগ এলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে বলে মহকুমা শাসক জানান। এখন আলু লাগানোর সিজন, তার সঙ্গে সঙ্গে অন্যান্য চাষবাস হচ্ছে। তো এই সময় একটা অভিযোগ আমরা পেয়েছি বিভিন্ন জায়গা থেকে যে সারের দাম কোনো কোনো জায়গায় পিঙ্ক প্রাইসের থেকে বেশি নেওয়া হচ্ছে, বা সরকারি যে নির্ধারিত মূল্য আছে সেখান থেকে একটু বেশি নেওয়া হচ্ছে কোনো কোনো জায়গাতে। আমরা আমাদের এডিও সাহেবদের বলেছি এবং বিডিও সাহেবরা প্রত্যেকটা ফিল্ডে গেছে, দোকানে সারের দোকানে ভিজিট করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে ক্যাশ মেমো ছাড়া যেন সার বিক্রি না হয় এবং যে নির্ধারিত প্রাইস সেটাই যেন দেওয়া হয়, তার বেশি প্রাইস যেন না নেওয়া হয়। তো আমরা আরও ইন্টেনসিভ তদন্ত করব, যদি এরকম অভিযোগ থাকে আমাদেরকে জানাবেন, আমরা সেখানে স্পটে টিম পাঠাবো, এডিও সাহেবরা থাকবে, বিডিও সাহেবদের টিম থাকবে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে ব্যাপারে কোনো রকম অভিযোগ পেলে। তাহলে এখন বাড়লো কেন? অরিজিনাল দাম ওই তো 1400 মধ্যে দাম। কত দিয়ে কিনছেন? 1700। কোন দোকান থেকে? আদক। এত বেশি লিখছে? লিখছে কি করে বলবো, বাজারে নাই, আমার দরকার, না হলে তোমাকে নিতে হবে না বলছি। ও, আপনারা কাকাও জানাননি এডিও অফিসে যে এরকম দাম বেশি নিচ্ছে? আপনার নাম? কেন এত বেশি কেন? এবার বেশি বলতে সবাই নিচ্ছে, আমাকে নিতে বাধ্য হতে হচ্ছে, চাষিই নিচ্ছি আমরা। নালে আমি আলুটা যে ঘরে এনে রেখে দেবো সে কোথাও আমি বলতে পারছি না, সবাই লাগিয়ে দিচ্ছে। তাহলে আমার আমি চা ওই সারের তরে পেছাবো, তাহলে সবাই যখন লাগাতে। এমনি দাম কত সারের? এমনি সারের দাম কত? 1500। এবার সবাই সার নাই, ঠিক আছে, সবাই সার নাই, আমাকে বাধ্য নিতে হচ্ছে দোকান থেকে। মানে আপনার কোন এলাকায়? এটা দীর্ঘ গ্রাম। আর কোন দোকান থেকে লিখছেন? আদকের। তাও জীবে লিতে হচ্ছে। হ্যাঁ, অনুখাদ্য লিতে সার। ও, অনুখাদ্য সবাই তো দিচ্ছে, সব জায়গায় লিতে। তাহলে অনুখাদ্য আর কি? অনুখাদ্যই দিতে লাগে। কত বিঘা? 8000। 8000 সার পাচ্ছেন ঠিক দামে? আমি সমবায় থেকে নিয়ে নিই। হ্যাঁ, 1500 টাকা। আর অন্যান্য জায়গায়? অন্য জায়গায় 1800 1900 দাম। ও, তার ন্যায্য মূল্য কত দাম? ন্যায্য মূল্য 1500 টাকা প্রথম দিয়ে, এখন এবারে একটু ক্রাইসিস হচ্ছে, এবারে দামটা তুলে দিই। আপনারা কাউকে বলেছেন এই দাম বাড়াচ্ছে? যে আমরা যেমন এই রকম নিজেরাই প্রশাসনের লোককে জানিয়েছেন? আপনার নাম? ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘাটাল নিউজ ফেসবুক পেজটি লাইক।